শেষ চার ম্যাচের তিনটায় বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার আউট হয়েছেন শূন্য রানে। তবুও তার উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশেও ওপেনিংয়ে আসবে না পরিবর্তন। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এমন বার্তাই দিয়ে রেখেছেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। কোচ, ক্যাপ্টেন আর টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানও দিচ্ছেন সৌম্য সরকার। সৌম্যর লড়াইটা এখন নিজের সাথে নিজের রানে ফেরার। অনুশীলনে ব্যাট হাতে খেলেছেন একের পর এক দুর্দান্ত সব শট, বলের ম্যারিট বুঝে শট সিলেকশন আর দুর্দান্ত টাইমিংয়ে একের পর এক সব বল করেছেন বাউন্ডারি ছাড়া। নিজের দিনে একাই এই ব্যাটার ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন, তা নিয়ে কারোই কোনো সন্দেহ থাকার কথা না। আর প্রতিপক্ষ যখন সাউথ আফ্রিকা, তখন তো নাই। অনুশীলনে চাবুকের মতো তার ব্যাট চালানো দেখে আরও একবার এমন স্বপ্ন বুনতেই পারেন টাইগার সমর্থকরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সৌম্যর উপর কতটা ভরসা রাখেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, তারও একটা প্রমাণ মিলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের অনুশীলনে। রানখরায় ভুগতে থাকা ব্যাটারকে ছন্দে ফেরাতে হাথুরু নিজেই হাতে তুলে নিয়েছেন বল, নিজের পছন্দের শিষ্যকে প্রস্তুত করছেন নিজের হাতেই। ব্যাট হাতে অনুশীলনের পর সৌম্যর হাতে তুলে দেয়া হয় বলও, তখনও তাকে নজরবন্দি রেখেছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। দলের প্রয়োজনে সৌম্যর কাছ থেকে বোলিং সার্ভিসটাও পেতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এবার দেখার পালা কোচ, ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেন কিনা সৌম্য সরকার। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে একাদশের সুযোগ পেলে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে সৌম্যকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপের শুরুটা ভালো করেছে বাংলাদেশ দল, এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার পালা। নিঃসন্দেহে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কা ম্যাচের থেকে বেশি চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। রাবাদা নরকিয়াদের আগুনে বোলিং লাইন আপের বিপক্ষে ভালো করতে হলে গুরুদায়িত্ব নিতে হবে ওপেনারদের। সাউথ আফ্রিকার বিপক্ষে সৌম্যর ব্যাট হাসবে আরও একবার, প্রোটিয়াদের হারিয়ে বাংলাদেশ ধরে রাখবে জয়ের ধারাবাহিকতা, এমনটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।